আধুনিক যুগের জ্যোতির্বিদরা বা বৈজ্ঞানিকরা সৌরমণ্ডল বা তার বাইরের অনেক বিষয় জানতে পেরেছেন তাদের কাছে বিভিন্ন ধরনের উন্নত মানের যন্ত্রপাতি আছে আর সেগুলির সাহায্যে তারা এবং আমাদের মতো সাধারণ মানুষও আকাশের গ্রহ নক্ষত্র সম্বন্ধে সঠিক জ্ঞান অর্জন করেছেন কিন্তু আমরা আশ্চর্যই লক্ষ্য করি যে আজ থেকে চার পাঁচ হাজার বছর আগে ইয়োগের কাছে এই বিষয়ে সঠিক ধারণা ছিল এর থেকে বোঝা যায় যে সরল সিদ্ধ মানুষের কাছে ঈশ্বর অনেক উন্নততর জ্ঞান প্রকাশ করে থাকেন নমস্কার প্রভু যীশু খ্রিস্টের মধুর নামের জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই আমি খুব খুশি আরেকবার আপনি আমাদের সঙ্গে জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সেই সঙ্গে আপনাকে অনেক অনেক ধন্যবাদ নিয়মিতভাবে আপনার মতামত আপনি আমাদেরকে জানাচ্ছেন আপনার প্রার্থনা বিষয়সমূহ জানাচ্ছেন আর আমরা আপনার জন্য প্রার্থনা করি প্রার্থনা করছি প্রার্থনা করব। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতে একটা গানের মধ্যে দিয়ে ঈশ্বরে গৌরব করি

আমরা এবারে ইয়বের উদ্দেশ্যে বলা বিলদাদের শেষ বক্তৃতাটি অধ্যয়ন করব। সৌভাগ্যক্রমে তিনি এবার বেশি কিছু বলেননি আমার ধারণা ধীরে ধীরে বিলদাদ ইয়োবকে সঠিকভাবে বুঝতে পাচ্ছেন। তিনি হয়তো চিন্তা করে দেখছেন যে ইয়োব যদি দোষী হন তাহলে তাদের তর্ক বিতর্কের চাপে তিনি ভেঙে কেন পড়ছেন না তিনি কিভাবে এখনও তার সততা বজায় রাখতে পারছেন মনে রাখবেন বিলদাদ ছিলেন স্বভাবের দিক থেকে ঐতিহ্যবাদী তিনি মনে করতেন যে ঈশ্বর সমস্ত কিছু নিয়মকানুন মেনে করেন আর তিনি সমস্ত পাপীদের শাস্তি দেন কিন্তু তাহলে ইয়ো পাপি হবার সত্ত্বেও নিজেকে স্থির রাখতে পারছেন কিভাবে। বিলদাদ ইয়োপকে প্রশ্ন করেছেন যে ঈশ্বরের দৃষ্টিতে পার্থিব মানুষ কীভাবে ধার্মিক গণিত হবে যেখানে আকাশের সমস্ত চাঁদ তারা তার কাছে ক্ষুদ্র সেখানে মানুষ তো ঈশ্বরের চোখে একটি কীটস্বরূপ এই সংক্ষিপ্ত ভাষণের পর ইয়োব অষ্টমবারের মতো তার বক্তব্য তুলে ধরলেন পক্ষান্তরে ইয়বের এই শেষ বক্তৃতা খুবই দীর্ঘ ছিল তিনি বন্ধুদের বললেন যে তারা এত কথা তাকে বললেন কিন্তু তাদের কথায় তিনি কোনো সান্ত্বনা বা সহানুভূতি পেলেন না তাদের কথা অনেক জ্ঞানদায়ক হলেও সেগুলো কোনোভাবেই তার সাহায্যে আসেনি এর কারণ হল ইয়ব কেন কষ্ট পাচ্ছেন সেই বিষয়ে তিনজনের একজনও সঠিক উত্তর দিতে পারেননি এখান থেকে খোলাখুলিভাবে তিনি সৃষ্টি ও সৃষ্টিকর্তা হিসাবে ঈশ্বরের বিষয়ে আলোচনা করা শুরু করলেন আমরা আশ্চর্য সহকারে দেখি যে মহাবিশ্বের বিষয়ে ইয়ব এমন কিছু সত্য প্রকাশ করেছেন যা তার সময় তার পক্ষে জানা একেবারেই অসম্ভব ছিল আধুনিক জ্যোতির্বিদ্যায় আজ আমরা যা জানতে পেরেছি হাজার হাজার বছর আগে ঈশ্বর ইয়বকে সেই বিষয়গুলি জানতে দিয়েছিলেন যা তিনি তার বক্তব্যে প্রকাশ করেছেন এরপর তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বললেন যে তার দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ তিনি ঈশ্বর নিন্দা করবেন না তিনি কোনোমতেই ঈশ্বরের প্রতি তার বিশ্বস্ততা ত্যাগ করবেন না তিনি দুর্জন অধার্মিকদের বিষয়ে বললেন যে তারা যতই জাগতিক সুখে জীবনযাপন করুক না কেন সবশেষে ঈশ্বর তাদের বিচার করবেন আসুন আমরা বিলদাদের তৃতীয় বক্তৃতা এবং ইয়বের অষ্টম বক্তব্যের এই অংশের বিস্তারিত আলোচনায় দেখি যে ঈশ্বর কিভাবে আমাদেরকে শিক্ষা দিতে চান জীবনবাণীর অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে ইয়োবের বিবরণ থেকে আলোচনা করছি আমরা ইয়োবের কথা শুনছি তার বন্ধুদের কথা শুনছি এইভাবে চলছে সেই তর্ক বিতর্ক আজকের আমরা শুরু করব ইয়োবের বিবরণের পঁচিশের অধ্যায় বিলদ্বদের তৃতীয় বক্তৃতা দিয়ে মনে হচ্ছে যে ইয়োবের দুঃখভোগ ও যাতনা ভোগের রহস্যের অন্ধকার ক্রমশ হালকা হতে চলেছে কেননা আমরা দেখব যে বিলদ্বদের মুখে আর আগের মতো কথায় ফোয়ারা নেই কিন্তু সংক্ষিপ্ত ভাষণে নিজ বক্তব্য শেষ করলেন বিলদদের তৃতীয় বক্তৃতা কেন এত ছোট হল এ বিষয়ে আবার দুটি মত আছে কেউ কেউ বলেন যে বহু জরাজীর্ণ পাণ্ডুলিপি থেকে হয়তো সবটা উদ্ধার করা যায়নি তাই যতটা পাওয়া গিয়েছে ততটাই উদ্ধৃত করা হয়েছে আবার অপর মত হচ্ছে যে ইয়োব তার বন্ধুদের সব কথা নাস্বাত করে দিয়েছেন বন্ধুদের আর ভাষা নেই কথা নেই সে যাই হোক ওই বিষয় নিয়ে কোনো প্রকার তর্কে আমরা যাব না বিলদদের বিষয় আমরা প্রথমেই শুনেছিলাম যে তিনি জ্ঞানী বিজ্ঞ ও তর্কবিদ এমনিতেই বিলদদ নামের অর্থ আমরা শুনেছি তর্কবিদের পুত্র মনে হয় আমার যে ইয়োবের বিশ্বাস ও দৃঢ়তা দেখে এই কথাই ভাবছেন যে ইয়ব যদি সত্যি দোষী হয় তাহলে এত বাক্যবাণে তাকে আঘাত করার পরেও সে তো নতি স্বীকার করল না অথচ মাথা তুলে দাঁড়িয়ে আছে বিলদত আরও ভাবছে যে যুগ যুগ ধরে ঈশ্বরের যে ব্যবস্থা দুষ্টের দমন সেই ব্যবস্থা ইয়বের ক্ষেত্রে কেন সফল হল না আজকালকার দিনে কিছু ইসতত্ত্ববিদ যাদেরকে ইংরেজিতে বলে থিওলজিয়ান্স ও কিছু বৈজ্ঞানিক বা সায়েন্টিস্ট আছেন যারা সৃষ্টির বিবরণ বিষয় এমনভাবেই বলেন মনে হয় তারা যেন দুশো কোটি বৎসর পূর্বে সৃষ্টির সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখেছিলেন আমার মনে হয় এই সময় বৃদ্ধ মসি যদি আসতেন ওই সব কথা শুনে মুচকি হেসে বলতেন ওহে অর্বাচীনের দল আমি যখন আদিপুস্তকের প্রথম অধ্যায় রচনা করছিলাম তোমরা ছিলে কোথায় তোমরা কি ওই অধ্যায়ের অর্থ বুঝেছ তোমরা কি আমার চেয়ে বেশি জ্ঞান অর্জন করে ফেলেছ আমরা দেখি যে সেকালের বিলদদ এবং বর্তমানকালের মহাজ্ঞানী ব্যক্তিজনকে সশ্রদ্ধভাবে বলি যে ঈশ্বর তাহার মহাপরাক্রম প্রকাশ করেছেন তা আমাদের পক্ষে উপলব্ধি করা কঠিন আসুন আমরা প্রথমে পাঠ করি পঁচিশের অধ্যায় বিলদদের তৃতীয় বক্তৃতা যা মাত্র ছটি পদে রয়েছে পরে বিলদদ উত্তর করিয়া কইলেন। প্রভুত্ব ও ভয়ানকতা তাহার তিনি আপন উচ্চস্থানে থাকিয়া বিধান করেন তাহার সৈন্যদল কি গণনা করা যায় তাহার দীপ্তি কাহার উপরে না ওঠে তবে ঈশ্বরের কাছে মর্ত কেমন করিয়া ধার্মিক হইবে অবলার সন্তান কেমন করিয়া বিশুদ্ধ হইবে দেখো তাহার দৃষ্টিতে চন্দ্র নিস্তেজ তারাগণ নির্মল নহে তবে কীট সদৃশ মর্ত কি কৃমি সদৃশ্য মনুষ্যসন্তান কি বিলদ স্বর্গের মহান ঈশ্বরের মহাপরাক্রম ও প্রতাপের কথা প্রকাশ করছেন ঈশ্বরের দীপ্তি জ্ঞান সৃষ্টির সকল জ্ঞানের দীপ্তি অপেক্ষা উজ্জ্বল ঈশ্বরের সেনাবাহিনী অযুত অযুত যা গণনা করা যায় না এক এককথায় তিনি সর্বে সর্বা যে প্রশ্নটা ইয়বের কাছে বিলদদের পূর্বেই রাখা উচিত ছিল সেই প্রশ্নটা এখন রাখছেন যে ঈশ্বরের কাছে মানুষ কেমন করে ধার্মিক গণিত হবে কেননা মানুষ নারী নারীজাত আবার নর বা নারী সকলেই পাপি সুতরাং মানুষ বিশুদ্ধ হবে কেমন করে বিলদত বলছেন পাঁচ ছয় পদে দেখো তাহার দৃষ্টিতে চন্দ্র নিস্তেজ তারাগণ নির্মল নহে ঈশ্বরের ধন্যবাদ দিতে হয় যে বর্তমানকালে বিলদদের কথাগুলো প্রমাণিত হয়ে গেছে তাই নয় কি বিজ্ঞান থেকে মানুষ জানতে পেরেছে যে চাঁদের নিজের আলো নেই এছাড়াও মানুষের চাঁদের বিষয়ে যে ধারণা ছিল সে ধারণাও পাল্টে গেল যখন মানুষ চাঁদে গিয়ে নামল তারা দেখল সুন্দর উজ্জ্বল চাঁদ ধুলো আর পাথরে ভরা অর্থাৎ নোংরা আবার তারাদের কথা ইদানিংকালে সুদূর মঙ্গল গ্রহের কথায় গেলে স্যাটেলাইট খবর দিচ্ছে মঙ্গল গ্রহ ও নোংরা ইয়োব বলছেন কিট সদৃশ্য মানুষ তুচ্ছ এই বিরাট সৃষ্টির তুলনায় অনুপরমাণুর সাথে তুলনীয় তারা তো ঈশ্বরের সাক্ষাতে কিছুই নয় এবারে আমরা ছাব্বিশের অধ্যায় আসব এবং ইয়বের শেষ উত্তর দেখব অর্থাৎ ইয়বের অষ্টম বক্তৃতা ইয়ব এখানে কিন্তু দীর্ঘ বক্তব্য রেখেছেন ছাব্বিশের অধ্যায় থেকে একত্রিশের অধ্যায় পর্যন্ত ইয়োব কথা বলে চলেছেন ইয়োব তার সৃষ্টিকর্তা ঈশ্বরের প্রতি বিশ্বাসে স্থিত থাকা সত্ত্বেও তার যে সমস্যা সেই বিষয় আমরা দেখব প্রথমে আমরা প্রথম তিনটি পদ পাঠ করে দেখি ইয়োবের শেষ উত্তর প্রথম তিনটি পদে লেখা আছে তখন ইয়োব উত্তর করিয়া কহিলেন তুমি বলিনের কেমন সাহায্য করিলে দুর্বল বাহুকে কেমন নিস্তার করিলে প্রজ্ঞাহীনকে কেমন পরামর্শ দিলে বুদ্ধি কৌশল কেমন প্রচুর রূপে প্রকাশ করিলে ইয়োব চুপ করে থাকতে পারেন না কেননা তার প্রশ্নের কোনো সদুত্তর বন্ধুরা দিতে পারেননি ইয়বের দুঃখভোগের মধ্যে কোনো সান্ত্বনা বাক্য রাখতে পারেননি উপরন্তু প্রতি সময় তারা তিনজনেই ইয়বকে আরও অধিক মানসিক চাপে রেখেছেন তাই ইয়ব বলছেন বিলদদ আমাকে দেবার মতো তোমার কোনো উত্তর নেই তুমি সোফর তোমারও নেই আর ইলিফসেরও নেই অনেক অনেক কথা তো তোমরা বললে তোমরা জ্ঞানের কথা বললে বিজ্ঞানের কথা বললে তোমরা দর্শনের কথা বললে তোমাদের তো অভিজ্ঞতা শুনলাম তোমাদের মূর্খতা জানলাম কেননা সকল কথার মধ্যে আমার জন্য কোন সান্ত্বনা বাক্য ছিল না ছাব্বিশের অধ্যায় চার পদে লেখা আছে তুমি কাহার কাছে কথা কইলে তোমা হইতে কাহার নিশ্বাস নির্গত হইল ইয়ব বলছেন বিলদত কার প্রতি তোমার বাক্যবান বাঁধ ছুড়লে শেষ পর্যন্ত যদিও আসল প্রশ্নে এসেছ কিন্তু তোমার কাছে এই প্রশ্নের জবাব নেই সুতরাং ওই প্রশ্নের প্রয়োজন কি এইবার ইয়োব খোলা মনে তাঁর বক্তব্য রাখতে চলেছেন অনেক কথা তাঁর বলার আছে ইয়োব তাঁর চিন্তায় সৃষ্টি ও স্রষ্টার বিষয় চলে গেলেন এবং আমরা দেখব পাঁচ থেকে সাত পদে লেখা আছে প্রেতগণ কম্পিত হয় জলরাশির ও তন্নিবাসীদের নিচে তাঁর সম্মুখে পাতাল অনাবৃত বিশাল স্থান অনাচ্ছাদিত তিনি শূন্যের উপরে উত্তর কেন্দ্র বিস্তার করিয়াছেন অবস্তুর উপরে পৃথিবীকে ঝুলাইয়াছেন ইয়বের পুস্তক কে লিখেছিলেন কবে লিখেছেন এ বিষয় অজ্ঞাত আছে তবে লেখা থেকে অনুমান করা হয় যে অব্রাহাম ঈশাকে সমসাময়িক হলেন ইয়ব এই পুস্তক পড়ার সময় বড় আশ্চর্য লাগে যে গত কয়েক শতক হল মানুষ জ্যোতির্বিজ্ঞানের সাহায্যে ও নানাভাবে খুঁজেছে এর মাধ্যমে আকাশ রহস্য খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছে ভেবে দেখুন কয়েক হাজার বৎসর পূর্বে ইয়ব আকাশের রহস্যের কথা শোনাচ্ছেন কি অদ্ভুত ও আশ্চর্য কথা যে ঈশ্বর এই বিশাল পৃথিবীকে মহাশূন্যে স্থাপন করেছেন একবার চিন্তা করেই দেখুন না আমরা যদি কোনো কিছু শূন্যে রাখতে চাই তাহলে সেটা ঝুলিয়ে রাখতে হবে এই পৃথিবীটাকে ঈশ্বর উত্তর মেরু থেকে ঝুলিয়ে দিয়েছেন উত্তর মেরু উপরেই থাকবে নিচে নেমে আসবে না দক্ষিণ মেরু নিচই থাকবে উপরে উঠবে না তা যদি হয় মহাবিপর্যয় হবে আধুনিক আধুনিককালে কত প্রকার যন্ত্রপাতি আবিষ্কৃত হয়েছে দূরবীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপ রাডার রেডিও টেলিস্কোপ ইত্যাদি এবং বৈজ্ঞানিকেরা মহাশূন্যের দিকে সেগুলো তাক করে রয়েছেন কি দেখছেন তারা মহাশূন্য না তা নয় কিন্তু মহাশূন্য বলতে কিছু দেখতে না পেলেও লক্ষ লক্ষ তারা দেখতে পাচ্ছেন যেগুলো এই পৃথিবী থেকে কোটি কোটি মাইল দূরে অবস্থান করছে আবার দেখা যাচ্ছে যে তাদের একটা থেকে অপরটা কিছু দূরে দূরে রাখা রয়েছে প্রতিদিন সকালে সংবাদপত্র খুললেই নজরে পড়ে ট্রাকে ট্রাকে বাসে বাসে ট্যাক্সি ও টেম্পোতে প্রাইভেট কার মোটরবাইকে ধাক্কা ক্ষয় ক্ষতি মৃত্যু চিন্তা করুন তো এই বিশাল ব্রহ্মাণ্ডের লক্ষ লক্ষ নক্ষত্র গ্রহ উপগ্রহ ঈশ্বর বিছিয়ে রেখেছেন কিন্তু কোনো ধাক্কা লাগার সংবাদ কি আপনি পেয়েছেন আমাদের স্মরণকালের কথা ছেড়ে দিই আমাদের চোদ্দ পুরুষের অভিজ্ঞতা থেকে এই প্রকার সংবাদ আমরা পাইনি কেন তার কারণেই স্রষ্টা প্রত্যেকটি জ্বলন্ত বস্তুর মাঝে বেশ কিছুটা শূন্য স্থান রেখেছেন আর এই শূন্য স্থানটা কি। আমাদের মধ্যে কেউ কেউ বলবেন শূন্যটা কিছুই না কিন্তু বিষয়টি বুঝানো আমার পক্ষে একটু কঠিন বিষয় তবুও বলব শূন্যটা কিছু কেননা ওই শূন্য ঈশ্বর সৃষ্টি করেছেন যেন আকাশের ওই জ্যোতিষ্কগুলোকে একটির থেকে অপরটি কিছু দূরে থাকে ঈশ্বরই ব্যবস্থা করেছেন বলেই আমাদের পরস্পরের মধ্যে ধাক্কি নেই বাইবেলের নতুন নিয়মে সাধু পৌল কি বলেন একটু শুনি রোমিয়েদের প্রতিপ্রেরিত পৌলের পত্রে আটের অধ্যায় আটত্রিশ উনচল্লিশ পদে তিনি বলছেন কেননা আমি নিশ্চয়ই জানি কি মৃত্যু কি জীবন কি দুধগণ কি আধিপত্য সকল কি উপস্থিত বিষয় সকল অর্থাৎ বর্তমানকাল কি ভাবি ভবিষ্যৎ বিষয় সকল কি পরাক্রম সকল কি ঊর্ধ্বস্থান কি গভীর শূন্যস্থান কি অন্য কোন সৃষ্ট বস্তু কিছুই আমাদের প্রভু খ্রিস্ট যিশুতে অবস্থিত ঈশ্বরে প্রেম হইতে আমাদিগকে পৃথক করিতে পারিবে না খ্রিস্ট ও আমার মধ্যে শূন্যস্থান রচনা করতে পারবে না সর্ব অবস্থায় আমি যীশুর সংলগ্ন থাকব একমাত্র ঈশ্বরই শূন্যস্থান সৃষ্টি করে পৃথিবী থেকে চাঁদে যেতে বেশ কিছু সময় লেগেছিল ওই চাঁদ ও পৃথিবীর মাঝে যে স্থান সেটা কি কিছুই না শূন্য এই শূন্য কোনো মানুষ করেনি কিন্তু ঈশ্বর প্রয়োজন বোধে করেছেন হাজার হাজার বৎসর পূর্বে যখন বর্তমানের অতি উন্নত দেশগুলো অশিক্ষার অন্ধকারে ডুবেছিল ইয়ব বললেন পৃথিবী মহাশূন্যে ঝুলছে আমরা কি চিন্তা করতে পারি যে যদি ছিঁড়ে পড়ে এই বিরাট গোলক কোথায় যাবে কি হবে মাধ্যাকর্ষণ শক্তি সকল বস্তুকে নিজ কেন্দ্রবিন্দুর দিকে আকর্ষণ করে কিন্তু মডিউলের চেপে মানুষ যখন মহাশূন্যে যায় তাদের উপরে মাধ্যাকর্ষণ শক্তির কোনো প্রভাব থাকে না তাহলে পৃথিবী কিভাবে ঝুলে আছে এ এক মহা রহস্য বাইবেলের নতুন নিয়মে কলসীয় তার একের অধ্যায় সাতরপদে লেখা আছে আর তিনি সকলের অগ্রে আছেন ও তাহাতেই সকলের স্থিতি হইতেছে বলতে ইচ্ছা হয় সাবাশীয়ব তুমি দিনের মানুষ এদিনের মানুষকে অদ্ভুত অদ্ভুত বিষয় শেখাচ্ছ ছাব্বিশের অধ্যায় আমরা এবারে বিশেষ করে যাব তেরো চোদ্দ পদে লেখা আছে তাহার শ্বাসে আকাশ পরিষ্কার হয় তাঁহারই হস্ত পলায়মান নাগকে বিদ্ধ করিয়াছে দেখো এই সকল তাহার মার্গের প্রান্ত তাহার বিষয় বিষয়ে মাত্র শোনা যায় কিন্তু তাহার পরাক্রমের গর্জনকে বুঝিতে পারে ঈশ্বর বিভিন্ন তারা ও গ্রহ দিয়ে বিশাল আকাশ সাজিয়েছেন আকাশের তারাগুলোকে পুঞ্জীভূতভাবে কল্পনা করে মানুষ নানা আকার কল্পনা করে নাম দিয়েছে সেভাবে একটা নক্ষত্রপুঞ্জকে নাগের আকার দিয়েছে এসবই বহু বহুকাল পূর্বে মানুষ বিদ্যা জ্ঞান লাভ করার সাথে সাথেই এ সকল করেছে ইয়োব সেই পুরাকালের একজন তিনি ঈশ্বরকে স্রষ্টারূপে জানতেন ঈশ্বরকে মুক্তিকর্তা বলে জানতেন কিন্তু তিনি জানতেন না যে তিনি বহনকারী এবং প্রেমিক ঈশ্বর তিনি ইয়োপকে কখনও ফেলে দেবেন না এ কথা তিনি ভাবতে পারছিলেন না প্রিয় ও বোন ইয়োপ তাঁর বন্ধুদের বক্তৃতার জবাব দিচ্ছেন তার দর্শন সুদূর প্রসারী তিনি অতীত আলোচনা করেছেন তার সময়কার পৃথিবীর কথা বলেছেন আবার তিনি ভবিষ্যত উল্লেখ করেছেন যেখানে আমরাও জড়িত ইয়বের দুঃখ যন্ত্রণা ভোগের মধ্যে কেবল ইয়বের জন্য নয় কিন্তু আমাদের জন্য শিক্ষা আছে ইয়বের পুস্তক আমাদের এই শিক্ষা দেয় না যে বিশ্বাসীরা কেন দুঃখ পায় কিন্তু দুঃখের মধ্যে দিয়ে ঈশ্বর বিশ্বাসী ধৈর্য দৃঢ় বিশ্বাস ও প্রত্যাশা লাভ করে এবং ব্যক্তিগত জীবনে অনুতাপ শিক্ষা দেয় দুঃখ ঈশ্বরের সন্তানদের জীবনে একটা বিশেষ প্রক্রিয়া আগুনে যেমন পুড়ে সোনা খাঁটি হয় এবার আমরা ইয়বের বক্তৃতার সাতাশের অধ্যায় দেখব প্রথম চারটি পদ পাঠ করে আমরা দেখি কি লেখা আছে আটশো চার পৃষ্ঠায় পরে ইয়ব পুনর্বার কথা প্রসঙ্গ করিলেন বলিলেন জীবন্ত ঈশ্বরের দিব্য যিনি আমার বিচার অগ্রাহ্য করিয়াছেন সর্বশক্তিমানের দিব্য যিনি আমার প্রাণ তিক্ত করিয়াছেন কারণ আমার মধ্যে নিঃশ্বাস এখনও সম্পূর্ণ আছে আমার নাসিকায় ঈশ্বরীয় প্রাণবায়ু আছে নিশ্চয়ই আমার অষ্ট অন্যায় কহিবে না আমার জিহব বা প্রতারণা উচ্চারণ করিবে না বিলদদের পর সোফর আর কোনো কথা বললেন না সুতরাং ইয়োব খুললেন ইয়বের একটাই কথা তার বন্ধুদের প্রতি তোমরা আমার বিরুদ্ধে যে দোষারোপ করেছ আমি কখনোই তা মানব না তিনি বললেন জীবন্ত ঈশ্বরের দিব্য যতক্ষণ আমার শ্বাস বায়ু বইছে আমার জীব আমার ঠোঁট ঈশ্বর নিন্দা করবে না ঈশ্বরের বিরুদ্ধাচরণ করবে না যদিও ঈশ্বর আমাকে যাতনার মধ্যে রেখেছেন আমার আরজি খাড়ি করে দিয়েছেন তথাপি আমি ঈশ্বরের প্রতি বিশ্বস্তই থাকব পাঁচ পদে লেখা আছে আমি তোমাদিওকে ধার্মিক বলি এমন যেন না হয় প্রাণ থাকিতে আমি আপন সিদ্ধতা ত্যাগ করিব না ইয়োবের কীর্তিকলাপ কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে যে ইয়ব একগুঁয়ে হয়ে পড়েছেন তার তিন বন্ধুর দীর্ঘ বক্তৃতায় ইয়ব আরও কঠিন মানা হয়েছেন ইয়বের মন তারা তো নোয়াতেই পারেনি একেবারেই আমরা তা তো লক্ষ্য করেছি তার বিশ্বাসের দৃঢ়তা টলে যায়নি দেখে শুনে মনে হয় ঈশ্বর হয়তো বলছেন ইয়োপ তো সাংঘাতিক লোক তার ন্যায়পরণতা থেকে সত্য থেকে সে এক তিলও সরবে না ছয় পদে লেখা আছে আমার ধার্মিকতা আমি রক্ষা করিব ছাড়িব না আমি জীবিত থাকিতে আমার মন আমাকে ধিক্কার দিবে না ইয়োপ কি বললেন আমরা শুনলাম ইয়োবের বন্ধুরা ইয়োপকে বুঝতে পারেননি ইয়োব তুমি আত্মপরীক্ষা করে দেখো কিন্তু এ কথা তারা না বলে কেবলই দোষী করেছেন যার ফলে ইয়ব নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছেন তিনি নিজের যথার্থতা প্রমাণ করতে চেয়েছেন এই ঘটনা থেকে একটা বিষয় বুঝতে পারি যে ইয়বের বন্ধুরা খুবই জ্ঞানী তারা সকল বক্তৃতাতে সত্যি কথাই বলেছেন কিন্তু ওই সত্য ইয়বের মনে কোনো কাজ করেনি আমার মনে হয় যে বন্ধুরা যে সত্যি ইয়বকে বলেছেন সেই সত্য তাদের হৃদয়ে ছিল না বন্ধুরা তাদের নিজ জ্ঞানের কথা তাদের ট্র্যাডিশনের কথা আইনের কথা এগুলোই বলেছিলেন এইভাবে তারা ইয়বের মনে আমিত্ব গড়ে তুলেছিলেন বন্ধুরা তখনও সেই ধারণাই পোষণ করছিলেন যে ইয়ব নিশ্চয়ই কোনো গোপন পাপে পাপি গোলমালটা হচ্ছিল ইয়ব তাঁর দর্শন ও জ্ঞান নিয়ে মহাজ্ঞানী বন্ধুদের সাথে তর্ক করে চলেছিলেন ভালো হতো ইয়োব যদি তার হৃদয়টি ঈশ্বরের সামনে চূর্ণ করতেন ইয়োব কিন্তু তা করেননি কিন্তু হৃদয় কঠিন করেছিলেন কেউ একজন বলেছেন যে বিপর্যয় সূর্যের মতন মোমের উপর সূর্যকিরণ পড়লে মোম গলে যায় কিন্তু কাদার উপর সূর্যকিরণ পড়লে তা কঠিন হয়ে যায় এইভাবে বিপর্যয় বিভিন্ন মানুষের উপরে বিভিন্ন প্রকার ক্রিয়া এনে দেয় যখন কোন চূর্ণ হৃদয় মানুষ ঈশ্বরের সামনে উপস্থিত হয় তার হৃদয় গলে যায় সাতাশের অধ্যায় থেকে আমরা আলোচনা করছি ইয়োব তার সাতাশের অধ্যায় সাত পদে এই কথা লেখা আছে আমার শত্রু দুর্যনের তুল্য হোক সে আমার বিরুদ্ধে ওঠে সে অন্যায়ের সমান হোক ইয়ব তার সকল বন্ধুকে শত্রু বলে মনে করেছেন দুর্জনদের সমান মনে করেছেন সুতরাং তাদের উদ্দেশ্য করে ইয়োব আরও অনেক কথা বললেন সাথাশর অধ্যায় আট থেকে এগারো পদে লেখা আছে বস্তুত পামর ধন সঞ্চয় করিলেও তাহার প্রত্যাশা কি কেননা ঈশ্বর তার প্রাণ হরণ করিবেন যখন তাহার সংকট ঘটে ঈশ্বর কি তাহার ক্রন্দন শুনিবেন সে কি সর্বশক্তি মানে আমোদ করে নিত্য কি ঈশ্বরকে আহ্বান করে আমি ঈশ্বরের হস্তের বিষয় তোমাদিগকে উপদেশ দিব সর্বশক্তিমানের নিকটে যাহা আছে তাহা গোপনে রাখিব না ইয়ব বললেন যে দুর্জনেরা দুষ্টেরা দিন দিন খুবই উন্নত হয় কিন্তু শেষ পর্যন্ত ঈশ্বর তাদের ধ্বংস করেন ঈশ্বর তাদের বিচার করেন প্রিয় শ্রোতাবন্ধু প্রিয় ভাই বোন ঈশ্বরে মহানামের ধন্যবাদ করি যে তিনি তার বাক্যের মধ্যে দিয়ে আমাদেরকে বহু গভীর বিষয় শেখাচ্ছেন আসুন তার বাক্যের আলোয় আমাদের অন্তরকে পরীক্ষা করে দেখি আমরা কেমনভাবে চলছি ইয়বের জীবনকে দেখি যত পরীক্ষা যত সমালোচনায় আসুক না কেন তিনি ঈশ্বরকে ধরে রেখেছিলেন তিনি জানতেন যে বিজয় সদা প্রভু হইতে আসে আপনার জীবনে যদি পরীক্ষার মধ্যে দিয়ে চলেছেন ধৈর্য সহকারে অপেক্ষা করুন তিনি তার নিরূপিত সময় আপনাকে উদ্ধার রক্ষা করবেন আমরা ইয়ো পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন আধুনিক যুগের জ্যোতির্বিদরা বা বৈজ্ঞানিকরা সৌরমণ্ডল বা তার বাইরের অনেক বিষয় জানতে পেরেছেন তাদের কাছে বিভিন্ন ধরনের উন্নত মানের যন্ত্রপাতি আছে আর সেগুলির সাহায্যে তারা এবং আমাদের মতো সাধারণ মানুষও আকাশের গ্রহ নক্ষত্র সম্বন্ধে সঠিক জ্ঞান অর্জন করেছেন কিন্তু আমরা আশ্চর্যই লক্ষ্য করি যে আজ থেকে চার পাঁচ হাজার বছর আগে ইয়বের কাছে এই বিষয়ে সঠিক ধারণা ছিল এর থেকে বোঝা যায় যে সরল সিদ্ধ মানুষের কাছে ঈশ্বর অনেক উন্নততর জ্ঞান প্রকাশ করে থাকেন যেমন আমরা দেখি যে ঈশ্বর জিরমীয় ভাওবাদীকে বলেছিলেন তুমি আমাকে আহ্বান করো আর আমি তোমাকে উত্তর দিব এবং অনেক মহৎ ও দুরহ নানা বিষয়ে তোমাকে জানাইব যাহা তুমি জানো না একইভাবে তিনি ইয়োগকেও আশ্চর্য বিষয়গুলি অবগত করেছিলেন ইয়োগ তার সুদীর্ঘ বক্তৃতা জারি রেখেছেন আমরা আমাদের আগামী পর্বে সে বিষয়ে বিস্তারিতভাবে দেখব আসুন এখন প্রার্থনায় যাব আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন আসুন প্রার্থনা করি পরম করণ্ পিতা তোমার ধন্যবাদ স্তুতি করি তোমার জীবন্ত বাক্য আমাদেরকে সঠিক পথ দেখায় ধন্যবাদ দি প্রভু তোমার প্রতি নির্ভরশীলতায় তুমি আমাদেরকে আরও বাড়িয়ে তুলতে চাও ধন্যবাদ দি আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধুর জন্য যাদের সঙ্গে আজকে ভাবে তুমি কথা বলেছো ও প্রভু সে প্রত্যেক দর্শক বন্ধু তাদের পরিবার পরিজন প্রত্যেককে বিশ্বাস করে তোমার চরণে রাখি ও প্রভু তোমার প্রতি বিশ্বাসে নির্ভরশীলতায় প্রত্যেককে স্থির করো কারণ পিতা যতই সমস্যা আসুক যে কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়েই বা আমরা যাই না কেন প্রভু তুমি জানো যে কীভাবে তুমি তার থেকে আমাদেরকে বার করে নিয়ে আসবে কিভাবে সেই সমস্ত অন্ধকারময় পরিস্থিতিতে তোমার আলোক তুমি উদিত করবে ও প্রভুগ এই বিশ্বাসে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে তাদের পরিবার পরিজনকে স্থির রাখো তোমাকে আরও বৃদ্ধি পেতে সাহায্য করো যেন তোমার সেই বিজয় প্রত্যেকে তাদের জীবনে দেখে তোমার গৌরব করতে পারে পিতা দয়া করো তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণও গ্রহণ করো আমেন ঈশ্বর মহান এবং তিনি চান তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আমরা তার আরো সেই নিকট সম্পর্কে আসি আমার বিশ্বাস এইভাবে আগামী দিনেও আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যখন তার এই বাক্যের মধ্যে দিয়ে আমরা আরও ঈশ্বরের হতে ঈশ্বর আপনার মঙ্গল প্রিয় বন্ধু আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান আমরা আনন্দের সাথে জানাই প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমিত্রা পাত্র ও দুতি বিশ্বাস আমাদের মিসড কল দেবার নম্বর

ডাবল আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন